কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের সামনে আবার একটি প্রেজেন্টেশনমূলক ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো বা জানেন, আপনারা আমাদের সাথেই আছেন দীর্ঘদিন যাবৎ, আপনারা আমাদের বিগত প্রিভিয়াস কাজগুলো দেখেছেন এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমরা আরও বেশি ইন্সপায়ার ফিল করছি। তার জন্যই আপনাদের আবার বিনোদন দেওয়ার জন্য আমরা পুনরায় একটি কাজ করছি, একটা সামাজিক আন্দোলন বা সামাজিক কৃতজ্ঞতা বোধ জায়গা থেকে আপনাদের জন্য নতুন একটি কাজ নিয়ে এসেছি আমরা, যেটা আপনারা হয়তো বা অচিরেই নিউ ইয়ার উপলক্ষে দেখতে পাবেন। আর হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলে, যারা নতুন যারা এখন আমাদের যারা দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আমাদের বেল বাটনে ক্লিক করবেন, যাতে আপনাদের পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও আপনারা এই সবার আগে ফার্স্টে পেয়ে যেতে পারেন। আর আপনারা আমাদের সামনে যে নাটক যেটি দেখবেন, সেটি আশা করি আমাদের ইউটিউবের চ্যানেল তো অবশ্যই আপনারা দেখবেন, পাশাপাশি আপনারা আমাদের যে কোনো জাতীয় সনামধন্য কোনো টিভি চ্যানেলে সেটি আপনারা দেখতে পারবেন। বাট আপনাদের দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ডিরেক্টর সাহেব ডক্টর কাঞ্চন দে, তার জন্য আপনারা অবশ্যই সকলে দোয়া করবেন, তিনি যেন তার এই উদ্যম সফলতা এবং তার এই পরিশ্রম সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এবং আপনাদের যেন কিছু শিখাইতে পারে, মানে বিনোদনের মাধ্যমে আপনাদের কিছু শিখাইতে পারে। আমাদের প্রচেষ্টা কিন্তু শুধুমাত্র আপনাদের কিন্তু বিনোদন দেওয়া না, আমাদের প্রচেষ্টা হচ্ছে আপনাদেরকে বিনোদনের মাধ্যমে ভালো কিছু আপনাদের কাছে শেখানো। আর জনাব জিহান সাহেব, আপনার কাছে একটু জানার ছিল যে আপনি তো তরুণ প্রতিভাবান পরিচালক হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন, আমরা যেটা ইউটিউবের মাধ্যমে দেখেছি, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি চিন্তা করছি, আসলে আমাদের এই তরুণ প্রজন্মের মাথা খুবই গরম, এদের মাথাটা ঠান্ডা রাখার জন্য অনেক কিছু করতে পারে, তারা অনেক অনেক কিছু করে থাকে। বাট আমি চাই যে আপনারা বেশি বেশি করে পড়াশোনা করুন, বেশি বেশি করে ক্রিয়েটিভ চিন্তাভাবনা করুন, তাতে হচ্ছে যে আপনাদের ক্রিয়েটিভ চিন্তা প্রয়োজন আমাদের সাথে শেয়ার করুন, তাতে আমরা আপনাদের এবং আপনাকে প্লাস আপনাদের সবাইকে তাতে আমরা অনেক সুষ্ঠু একটা পরিচ্ছন্ন আপনাদের বিনোদন উপহার দিতে পারি, যে বিনোদনে অনেক কিছুই শিক্ষণীয় থাকবে, যেটাতে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন যাতে কিছু শিখতে পারে আমাদের এই চেষ্টা থেকে। ইতিমধ্যে আমরা দেখেছি ভালোবাসার জয় হোক নামে একটা নাটক আপনারা রিলিজ করেছেন আপনার পরিচালনায়, দেখেছি আমরা, যেটা দর্শকদের মন জয় করেছে, মন ছুঁয়ে গিয়েছে, যা দেখে আমাদেরও খুবই ভালো লেগেছে। আর আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এই ধরনের ভালো কাজ করবেন। আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের একটি নাটক অলরেডি একটা সন্ধ্যা টেলিভিশনে বিজয় টিভিতে অন এয়ার হয়েছে, তো আপনাদের নাটকটা যে এতটা ভালো লাগবে আমরা এটা নিজস্ব চিন্তা করতে পারি না, এবং আপনাদের এই যে ভালো লাগাটা এবং আমাদের সাথে শেয়ার করেছেন, প্রকাশ করেছেন, এর জন্যই কিন্তু আমরা নিজেরা অনেক বেশি আনন্দিত, যে আপনাদের এই আনন্দ জায়গা থেকে আমি চাচ্ছি যে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর কাজ প্রেজেন্ট করতে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, আর সুন্দর থাকবেন, ভালো থাকবেন।